Hey everyone, this is Nurarushi and welcome to my channel. Je somosto student JENPAS-UG 2021 er ebochor porikha debe to shobai chay JENPAS ager bochorer proshno gulo dekhte ager bochor ki ki proshno esheche past 10 years question paper bigoto 10 bochore ki ki proshno esheche to ei dutu boi eta hocche JENPAS entrance exam guidebook ata JENPAS events ei boita oneker kachei ache hoyto ei boita oneker kachei nei to kon boitate tumra 10 10 bochorer প্রশ্নগুলো পাবে এবং দুটো বইয়ের রিভিউ কোনটা বেস্ট হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে ডিসকাশন করব ওকে এই বইটা অনেকের কাছেই আছে তো নতুন করে সেরকম এখান থেকে কিছু বলার নেই তো একটু যদি আমি কোয়ালিটির দিক থেকে বলি প্রশ্নের কোয়ালিটি খুব ভালো বাট কিছু কিছু প্রশ্নের এখানে উত্তর ভুল দেওয়া আছে যার জন্য তোমাকে রিচেক করতে হবে বইটার দাম 260 টাকা অফলাইনে তুমি কলেজ স্ট্রিটে পেয়ে যাবে কিছুটা ডিসকাউন্ট পাবে এটা 2019 সালের এডিশন 2020 সালেরও এডিশন আছে আর এটার আনসার কিগুলো আছে ঠিক আছে বায়োলজি 40টা সেট ফিজিক্সের 40টা সেট আর কেমিস্ট্রির 40টা করে সেট আছে এবং লাস্টের দিকে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত এখানে প্রশ্ন আছে প্রশ্নপত্র এবং তার উত্তরসহ আছে যেগুলো নিউমেরিক্যাল কোয়েশ্চেন ফিজিক্সের সেগুলোর আনসারগুলো এখানে করে দেখানো আছে তো এটা একটা ভালো দিক যে আনসারগুলো এখানে করে দেখানো আছে কিন্তু এখানে তুমি 10 ইয়ার্সের পাবে না এখানে তুমি 4 বছরের পাবে ওকে ফ্লিপকার্ট অ্যামাজনতে পেয়ে যাবে এটা জাস্ট জেনপাই ইভিয়ার্স এন্ট্রান্স প্র্যাকটিস সেট যদি তুমি সার্চ করো তো চলে আসবে অথবা আমি দুটোরই লিঙ্ক দিয়ে দিচ্ছি অফলাইনে কলেজ স্ট্রিট বা নিয়ারেস্ট কোনো বুক স্টলে পেয়ে যাবে এই বইটা জেনপা এন্ট্রান্স এক্সাম গাইডবুক আনন্দ পাবলিকেশন থেকে এটা প্রকাশিত এডিশন দেখতে পাচ্ছ 2019 থেকে 2020 সালের এডিশন 2020 সাল থেকে 2021 সালের এডিশন আছে মমতা দের লেখা এটা বইটার দাম একটু বেশি কিন্তু বইটার মধ্যে একটা খাস বাত আছে বইটার দাম 495 টাকা কিছুটা ডিসকাউন্ট তুমি অফলাইনে পেয়ে যাবে আর এটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে তুমি পাবে না এটা লোকাল মার্কেট বলে যে একটা ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে বুক স্টোরের তুমি ওখানে পেয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই বইয়ে তোমাদের ফিজিক্সের 30টা মডিউল আছে কেমিস্ট্রির এখানে এখানে 35টা মডিউল আছে আর বায়োলজির 40টা মডিউল আছে ইংলিশ জেনারেল নলেজ এগুলো লাগবে না এগুলো ওরা আগের ইয়ে থেকে দিয়েছে আগে সিলেবাস অনুযায়ী ওটা দরকার নেই বাট সব থেকে ভালো ব্যাপার হলো এখানে একটা মডেল সেট আছে যে মডেল সেটটা খুব ইম্পর্টেন্ট এবং জেনপা মডেল টেস্ট পেপার 2008 থেকে 2018 তো 2008 থেকে 2018 প্রায় 10 বছরের এখানে তুমি প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার পেয়ে যাচ্ছ আর এখানে শুধুমাত্র তুমি 4 বছরের পাচ্ছ এবং 4 বছরের যে এই প্রশ্নগুলো আছে এগুলো তুমি অনলাইনেও পেয়ে যাবে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wjeb.nic.in ওখানে গেলে তুমি এই 4 বছরের প্রশ্নগুলো পেয়ে যাবে তার বেশি পাবে না 4 বছরের পাবে অথবা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিচ্ছি তাছাড়া আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি সেগুলো দিয়ে দিয়েছি আগের প্রশ্নগুলো লিঙ্কও দিয়েছি বা পিডিএফগুলো দিয়ে দিয়েছি এই বইয়ে তুমি মানে 2008 সাল থেকে 2018 সাল থেকে জেনপাতে যত প্রশ্ন এসেছে সবগুলো পেয়ে যাবে কিন্তু উত্তর দেওয়া নেই ঠিক আছে এটা একটু ভালো লাগলো না আমার ব্যাপারটা উত্তর দেওয়া থাকলে ভালো হতো কারণ অনেকে আবার তোমাকে উত্তর খুঁজতে হবে কিন্তু আছে এটাই অনেক অন্যান্য কোনো বইয়ে তুমি পাবে না এটা 2019 সাল না 2008 থেকে শুরু 2008 বায়োলজিরও আছে কেমিস্ট্রি আছে ফিজিক্সের আছে মানে সমস্ত কিছু দেওয়া আছে এটা পুরোটাই এখান থেকে শুরু করে এখন সবগুলোই পাস্ট ইয়ার্সের কোয়েশ্চেন পেপার আর অনেকগুলো মডিউল আছে মডিউলগুলো ভালো মানে মডিউলগুলো যদি আমাকে যদি স্টার দিতে বলে 5 স্টারের মধ্যে আমি মানে 3 স্টার দেবো 3 স্টার দেওয়া যেতে পারে 5 স্টারের মধ্যে 5 স্টার দেবো না 3 স্টার বা 3 স্টারের বেশি একটু হাফ বেশি তো প্রশ্ন কোয়ালিটি ভালো মানে হাই কোয়ালিটিও না আবার একদম যে লো কোয়ালিটি তা না মানে মাঝামাঝি কোয়ালিটির প্রশ্ন এখানে কিন্তু যদি আমি প্রশ্নের কোয়ালিটির দিক থেকে বলি হ্যাঁ কোয়ালিটির দিক থেকে এই বইটার থেকে মানে এই বইটার থেকে এটা ভালো
প্রশ্ন কোয়ালিটি, কিন্তু এখানে তুমি পাস্ট ইয়ার্সের কোয়েশ্চেন পেপারগুলো পাচ্ছ না, যেটা তুমি এখানে পাচ্ছ। তো এই দিকটা এই বইটার ভালো। আর এখানে আগের কিছু ইয়ে পেয়ে যাবে, মানে নার্সিং কলেজগুলোর ইয়ে আছে যেটা অন্যান্য বইয়ে দেওয়া থাকে না, যদিও যদি এগুলো কাজে লাগবে না, এগুলো আগের আগের বছরের, তবুও দেওয়া তো আছে 2015 সালের, ঠিক আছে। সমস্ত কলেজ নার্সিং কলেজগুলোর নাম দেওয়া আছে, দেখো যেগুলোর নাম হয়তো কেউ জানে না, যারা নিউ একদম ক্যান্ডিডেটস, এই নামগুলোর সঙ্গে একটু পরিচয় হবে তাদের। উডল্যান্ডস মেডিকেল কলেজ, PLS, ঠিক আছে, প্রুডেন্স, নিউ টিয়া একাডেমি, এগুলো আছে। তো দুটো বইয়ের মধ্যে ওভারঅল ভালো। এবার যারা এই বইটা এফোর্ড করতে পারবে না, অনেকেই আছে যে এই বইটা এফোর্ড করতে পারবে না, তার মধ্যে এখন লকডাউন চলছে, কোভিডের সময় আর্থিক অবস্থা সবার ভালো চলছে না, তাই আমি ভেবেছি একটা আমি সিরিজ করব, যে সিরিজে 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত যে মানে সিরিজ মানে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে ধরে ধরে করাবো, আর উত্তরসহ। এমনিতেই বইটা কিনলে তো তোমার উত্তরগুলো হচ্ছে না, ঠিক আছে, তোমাকে তো সেই উত্তরগুলো খুঁজতে হবে। তো আমি এটা ভেবেছি করব, তোমরা জানাও যে তোমাদের চাই কি না, তোমরা যদি বলো যে হ্যাঁ দিদি এটা করলে খুব ভালো হয় তাহলে আমি করব, সময় তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করছে, ওকে। আর এই বইটা তো অনেকের আছে, আমি আর কি বলবো, এই বইটা সম্পর্কে সবাই জানে, এটা দেখেছে হয়তো, কিন্তু বাট এই বইটা একটু মানে নতুন। এখন তুমি তোমরা যদি বলো টেলিগ্রাম চ্যানেলে যদি তুমি ছবি তুলে এটা আমাদেরকে ইয়ে করে দাও, ছবি তুলে তুমি আমাদেরকে PDF করে দাও, তাহলে কিন্তু সম্ভব না, কারণ এটা না খুব ক্লিয়ারলি এখানে লেখা আছে কপিরাইট, তো কপিরাইট হয়ে যাবে। আর তাছাড়া একটা PDF একটা বই, যে বইটা তারাও তো ইয়ে করেছে না, তো মানে বইটা আমি যদি মানে ছবি তুলে PDF করে করি তো সেটা ইললিগাল হয়ে যাবে, আর ইললিগাল কাজ করা তো বুঝতেই পারছো দরকার নেই, আর আমার চ্যানেলটা কপিরাইট খেয়ে যাবে। তো তার থেকে ভালো আমি একটা সিরিজ করবো যেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সলভ করবো, যতটা আমি পারবো ততটা, ঠিক আছে, বিশেষ করে বায়োলজিটা আর কেমিস্ট্রিটা।